বিসমিল্লাহ রহমান রহিম। অধ্যায় এক। অধ্যায় একের শব্দ অর্থ আমরা টেকনিকের সাহায্যে দেখব। প্রিয় শিক্ষার্থীগণ, আমি শুরুতেই আপনাকে বলে দিচ্ছি যে যে ওয়ার্ড মিনিংটা নাম্বারিং করা আছে আপনি বুঝে নেবেন এই ওয়ার্ড মিনিংটা আপনার সিলেবাসের অন্তর্ভুক্ত। যেটা নাম্বারিং করা নাই সেটা জেএলপিটি পরীক্ষায় আসে বাট এই সিলেবাসে নাই। নাই মানে যে N4 এর একটা অংশ। তো অড মিনিং যখন আপনি শুনতে পাবেন, সাপোজ এর 13-র পর কিন্তু আপনি 14 শুনবেন, এই তিনটা আপনি শুনতে পাবেন না, কারণ এই তিনটা অতিরিক্ত অ্যাড করা হয়েছে আপনার সুবিধার জন্য, যেহেতু এগুলো জেএলপিটি পরীক্ষায় আসে। আর আমি এই টেকনিকের ক্লাসগুলোতে শুধুমাত্র টেকনিক গুলোই বলবো। এখানে এই ডান পাশে যেটা লেখা আছে ওকে বা বাংলা, সেটাই হচ্ছে টেকনিক, আর বাকিগুলো হচ্ছে আপনি একা একা সেলফ স্টাডি করে পড়ে নেবেন। তাহলে যেটা ওকে লেখা আছে বা ডান পাশে বাংলা লেখা আছে, আমরা সেটারই টেকনিক পড়ব। দেখবেন তাতে প্রত্যেকটা অধ্যায়ের 70% কভার করবে ইনশাল্লাহ। দেখেন, ওয়াতাশি মানে হচ্ছে আমি। জাপানিজ ভাষা শিখতে আসলে সবার আগে ওয়াতাশি মানে আমি, এটা এমনিতেই পারা যায়। ওয়াতাশি আমি, ওয়াতাশি তাচি আমরা, ওয়াতাশি তাচি আমরা। তাহলে দুইটা ওয়াতাশি হলো আমার, তাচি আমরা, রাইট? ওয়াতাশি মানে কি আমি, ওয়াতাশি আর মানে ওয়াতাশি আমি। তাচি আমরা। ওকে, ডালিয়া, আপনি একজন কি লেডিস না? জি আপনার নাম আজকে থেকে মিনা। নাম কি? মিনা। মিনা, অথবা নিশ্চয়ই আমরা ছোটবেলা মিনা রাজুর কার্টুন দেখেছি, মিনা মিনা রাজু। সান, জি আমরা জি মিনা রাজুর কার্টুন দেখেছি কিনা? সেখানে মিনা ছিল কিন্তু লেডিস। তাহলে জি মিনা সান, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, লেডিস এন্ড জেন্টলম্যান, আশা করি মনে থাকবে। এই জি আপনার শ্রুতি বৃন্দ প্রয়োজন নাই, আপনি জাস্ট মনে রাখবেন, ও আচ্ছা, মিনা, মিনা তো লেডিস, তাহলে মিনা সান, জি লেডিস অ্যান্ড জেন্টলম্যান। লেডিস এন্ড জেন্টলম্যান তারপরে এই এইটা একটা মানুষের সান, নাম, এই যে লেজের মতো দেখতে, একটা মানুষের নাম হবে এখানে। সান মানে সাহেব। মনে রাখার টেকনিক সাহেব, কি? মনে রাখার টেকনিক হলো, ছোটবেলা আমরা, ছোটবেলা না সরি, ইংলিশে সান মানে সূর্য। জি সূর্য আমাদেরকে তাপ দেয়, আলো দেয়। এই সূর্যের তাপ আলো ছাড়া কিন্তু পৃথিবী অচল। তাহলে আজকে থেকে আমরা সূর্যকে সম্মান দিয়ে কথা বলবো, সান সাহেব সাহেব। ডাকবো, সান হ্যাঁ, সাহেব, সান সাহেব, শুধু শুধু সান ডাকবো না, আজকে থেকে সান সাহেব, সান সাহেব। এই সূর্য যদি আলো তাপ না দেয়, পৃথিবীর অস্তিত্ব বিলীন হয়ে যাবে, তার মানে সান সাহেব। সান তাহলে সাহেব, মিনা কি ছিল? লেডিস ছিল। লেডিস এন্ড মিনা জেন্টলম্যান, সান, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, সান সাহেব। পরেরটা চান, চান, টান। উপরে আল্লাহ সাক্ষী, আমরা বাংলা ভাষায় চাঁদকে চান ডাকি, চাঁদও জি বলি চানও বলি। জানো বলি, আমরা অনেক সময় বলি না, ভাই চান উড়ছে কিনা, বা এদের চান উড়ছে কিনা, বিশেষ করে জি পুরান জি ঢাকায় বলে, তাই না? তাহলে এই চাঁদ, এই শিশুর নামের পরে বসে। মনে রাখার টেকনিক কি? শিশুর কপালে কিন্তু আমরা এরকম, শিশুর কপালে টিপ দেই, আমরা আমরা এরকম চা দেখে দিই, তাই না? এরকম জি একটা চা নাকি ব্যবহার, যাই হোক, শিশুর কপালে আমরা চা দেখে দিই, তার মানে শিশুর নামের পরে চান বসে। শিশুর নামের পরে চান বসে। চান মনে বসে রাখার টেকনিক কি? শিশু, শিশুর শিশু, কপালে আমরা চা দেখে দেই। পরেরটা কোন? কোন হচ্ছে বালকের নামের পরে বসে। আমরা অনেক সময় বলি, কোন এই কোন বালক, কোন বালক, কোন কোন বালক, বালক, কোন বালক, একথা বললো। কোন মানে হচ্ছে বালকের পরে বসে। কারণ শিশু বলতে কি বোঝায়? 0 থেকে 6। বালক বলতে কি বোঝায়? 7 থেকে 13-14 পর্যন্ত, তেরো এরকম। চোদ্দ বছর আর জিন, জিন হচ্ছে কোন অধিবাসী কোন দেশের পরে বসলে ওই দেশের নাগরিক বুঝায়। নাগরিক, হ্যাঁ, যেমন বাংলাদেশ জিন, বাংলাদেশি। বাংলাদেশি, সাপোজ ইন্দো জিন মানে ইন্ডিয়ান, সাপোজ আমেরিকা ইন্ডিয়ান, জিন মানে আমেরিকান। তার মানে আমেরিকান, আমরা বুঝতে পারলাম জিন হচ্ছে নাগরিকত্ব বুঝায়। মনে রাখার টেকনিক কি? এই যে জিনপুরি আছে না, জিন জিনপুরি, পরি,
জিনপুরীয় একটা নাগরিক কোন দেশের, নাগরিক, জিনপুরীয় জিনপুরীয় নাগরিক। নাগরিক। তাহলে আমরা আবার 6 থেকে 10 টেলিভিশন দিচ্ছি। মিনা সান, মিনা একটা লেডিস, মিনা সান, লেডিস অ্যান্ড জেন্টেলম্যান। আজকে থেকে আমরা সানকে সাহেব ডাকবো, চান আমরা চান এঁকে দিই শিশুর কপালে। কোন বালক, কোন বালকের নামের পড়ে বসে? জিন, জিনপুরি কিন্তু একটা দেশের নাগরিক। নাগরিক তারপরে আমরা যাচ্ছি বুমকেই, বুমকেই উচ্চারণটা যদিও, বুমকেই মানে হচ্ছে বাক্য গঠন। বাক্য গঠন, মনে রাখার স্বার্থে আমরা পড়বো, আমরা আমাদের বোনকে কি শিখাবো? বাক্য গঠন। বাক্য গঠন শিখাবো। আজকে আপনার বোনকে, হ্যাঁ বোনকে, এই ক্লাসের পরে আপনার বোনকে, আপনার বোনকে কি শিখাবেন? বাক্য বাক্য গঠন গঠন। শিখাবো। তাহলে রেই বোন, নমুনা বাক্য। বোনকে আপনি, রেই বোন, আপনার বোনকে বাক্য গঠন শিখাবেন, আর রেই বোন অর্থাৎ রেই বোন, রেই বোন মানে নমুনা বাক্য। নমুনা বাক্য, কাইওয়া সংলাপ, যদি সংলাপ ভালো কাইওয়া হয়, সংলাপ, নায়ক বা নায়িকা যখন সংলাপ ভালো দেয়, আমরা বলি ওয়া, কি ওয়া বলি? ওয়া। ওয়া তাহলে কাই ওয়া মানে হচ্ছে সংলাপ, সংলাপ, কাই ওয়া মানে সংলাপ। কাইওয়া সংলাপ, আর রেনশু এ প্র্যাকটিস এ, রেনশু বি রেনশু বি প্র্যাকটিস বি, প্র্যাকটিস বি, রেনশু সি রেনশু সি প্র্যাকটিস সি, প্র্যাকটিস সি, আমরা এমনি নিতেই পারবো। জি। মন দায়ী, যত সমস্যা সমস্যা দায়ী, আছে পৃথিবীতে সবকিছুর জন্য আমাদের মনটাই দায়ী, মন দায়ী, মানে ঠিক, মন দায়ী। উচ্চারণটা মন মন দায়ী, দায়ী, মন দায়ী মন মানে দায়ী, সমস্যা। মনে রাখার টেকনিক হলো, যত সমস্যা আছে পৃথিবীতে আমাদের এই মনটাই দায়ী। মনে কোনো ঠিক, সমস্যা মন নাই, মনে মন কিচ্ছু দায়ী, নাই, বা সমস্যা হইলে আমাদের এই মনটাই দায়ী। মন জি দায়ী, স্যার, মন দায়ী, বুঝতে পারেন না, মন দায়ী, আমাদের এই মনটাই দায়ী, মনটাই দায়ী সমস্যার জন্য। কারে দায়ী করতেছেন? মন, মনকে দায়ী মনটাকে দায়ী করতেছে। করতেছেন। পরেরটা দায়ী ইক্কা, যদিও এখানে এইটা এই ইসিকা হবে না, এই উচ্চারণটা হবে ইক্কা। এই ইক্কা মানে ছোট হবে একটা, এখানে ইক্কা মানে হচ্ছে অধ্যায় এক, দায়ী দায়ী মানে ইক্কা, অধ্যায়। আর এখানে এই যে কা মানে হলো তম, দায়ী ইক্কা উচ্চারণটা অধ্যায় এক। পরীক্ষায় এক, কতবা মানে শব্দ, আমরা কত শব্দ যে শিখবো, কতবা শব্দ, কত শব্দ কতবা, যে শিখবো আমরা, কত শব্দ শিখবো। কতবা মানে হচ্ছে শব্দ। শব্দ, তারপরে আসেন আমরা টেন, টেন টেন মারু পড়েছিলাম, মারু মানে এমনি গোল ছিল, তাহলে মারুই মানে জি, গোল, মারুই মানে, মারুই মারুই, মানে হচ্ছে গোল। আমরা পড়েছিলাম টেন 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 মারু, মারু মানে গোল, জি তাহলে জি, মারুই মানে গোল। মারুই, এরপরে আসেন কাইসা মানে কোম্পানি, আমরা কাইসা মানে জাপানের একটা কোম্পানি, বিখ্যাত কার্টুন দেখেছি, কাইসা, কাইসা মানে বাংলা অনুবাদ ছিল, কাইসা একটা চরিত্র ছিল, কাইসা চরিত্রে একটা লোক অভিনয় করত, বাংলাদেশে একটা ডাবিং করা ছিল কার্টুনটা। তবে যদিও জাপানের যে ওই চরিত্রে যে, যাকে আমরা কাইসা বলতাম, উনি মারা গিয়েছে বছর তিনেক আগে আচ্ছা, সম্ভবত। হ্যাঁ, তাহলে কাইসা কোম্পানি চাকরি করে বা কাইসা কোম্পানিতে যায়, কাইসা কোথায় যায়? কোম্পানিতে কোম্পানিতে যায়, যায়। কাইসা কোথায় যায়? কোম্পানিতে কোম্পানিতে যায়। যায়, তাহলে কাইসা মানে কি? কোম্পানি। কোম্পানি, কাইসা কোথায় যায়? কোম্পানিতে কোম্পানিতে যায়, যায়। কাইসা কোথায় যায়? কোম্পানিতে কোম্পানিতে যায়। যায়, কাইসা মানে কোম্পানি হলে কাইসা ইন কোম্পানির কোম্পানির কর্মচারী কর্মকর্তা, বা কোম্পানির কর্মকর্তা। সত্যি করে জি, বলেন তো, জীবনে শাইন করে কারা? যারা কর্মচারী, এরা কি জীবনে শাইন করতে পারে? পারে না। জীবনে শাইন করতে পারে কারা? যারা কর্মচারী, কর্মকর্তারা, যারা বড় বড় কর্মকর্তা, এরা জীবনে অনেক শাইন করে। শাইন করে কারা? জি, কর্মকর্তারা। কর্মকর্তা, তাহলে শাইন করে হলো কাইসা কোথায় কর্মকর্তারা যায়? কোম্পানি যায়। কোম্পানিতে যায়, তাহলে কাইসা কোম্পানি হলে কাইসাইন কোম্পানির কর্মকর্তা। কোম্পানির কর্মকর্তা, জীবনে শাইন করে কারা? কর্মকর্তা, কর্মকর্তারা। এরপরে আসেন ঈশা। সত্যি করে ঈশা বলেন মানে তো, ডাক্তার, ছোটবেলা পড়ছেন না, ঈশা খাঁ রাজা ছিল। জি, আমরা ছোটবেলা ইতিহাস বইয়ে পড়ে আসছি, বিশেষ করে 7, 8, 9-এ, যে জি, ঈশা, ঈশা, ঈশা ঈশা খাঁ, খা ঈশা খাঁ রাজা ছিল। কি ছিল? রাজা। রাজা ছিল, বাট জাপানিজ ভাষা শিখে, শিখতে এসে আপনি শিখলেন না, না
সে তো রাজা ছিল, ছিলই, পাশাপাশি ডাক্তারও ডাক্তারও ছিল। ছিল, তাহলে ঈশা মানে হচ্ছে ডাক্তার। ডাক্তার। এই ঈশা মানে ডাক্তার, আর আমরা জানি সান মানে আসলে সম্মান, আর ও থাকলে বেশি সম্মান, ও ও ঈশা ঈশা সান, শান, মানে ও এখানেও ঈশা কিন্তু ঈশা, শান, এখানেও ঈশা, ঈশা এখানেও ঈশা। বাট বড় বড় ডাক্তার, ছোট ডাক্তার। না না, বড় ডাক্তার না, মানে ডাক্তারকে সম্মান দিয়ে কথা বলতে হয়, জি এর স্যার। জন্য আগে একটা ও লাগাইতে হয়, পরে একটা সান আচ্ছা লাগাতে হয়। যাই হোক, ও ঈশা সান মানে ও ডাক্তার। এবার কেঙ্কিউশা, কেঙ্কিউশা মানে গবেষক। আমরা গবেষক, জানি ঈশা আর কেঙ্কিউশা দুই ভাই, ঈশা আর কেঙ্কিউশা কয় ভাই? দুই দুই ভাই, ভাই, এক ভাই ডাক্তার আর এক ভাই আরেক ভাই গবেষক। গবেষক, তাহলে ঈশা আর কেঙ্কিউশা কয় ভাই? দুই দুই ভাই। ভাই, ঈশা কেঙ্কিউশা কয় ভাই? দুই ভাই, দুই ভাই, এক ভাই একজন ডাক্তার ডাক্তার আর এক ভাই আর একজন গবেষক। গবেষক। একচুয়ালি তিন ভাই, আর এক ভাই ইঞ্জিনিয়ার, মানে ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার, এটা তো কাতাকানা কাতাকানা, আর কি। দাইগাকু, বিশ্ববিদ্যালয়। এই যে একটা বিশ্ববিদ্যালয়, গণ অভ্যুত্থান গেল, এই জন্য আমরা দায়ী করি, দায়ী কারা বা অবদান কারা বা যাই বলি, ইউনিভার্সিটি, ইউনিভার্সিটির স্টুডেন্ট, তাই না? জি, দায়িগাকু, বিশ্ববিদ্যালয়। দায়গা, দায়িগাকু, বিশ্ববিদ্যালয়। দায়িগাকু অথবা যে কোনো দায়গাকু, ঘটনায় আমরা দায়ী করি কাকে? বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে। দায়িগাকু, জি, বিশ্ববিদ্যালয়। বিওইন, হাসপাতাল। আমরা ইন করে কোথায় যাব? হাসপাতাল। বিওইন, হাসপাতাল, হাসপাতাল। ইন করে কোথায় যাব? হাসপাতাল। বিওইন, হাসপাতাল, হাসপাতাল। ইন করে কোথায় যাব? হাসপাতাল। হাসপাতালে যাবে, ছাই মানে বছর, ছাই মানে বছর। বছর, ছাই কিন্তু মাটির নিচে বছরের পর বছর থাকে, রান্না বান্না করার পর থাকে না ছাই, জি, সেই ছাই বছরের পর বছর মাটির বছর নিচে থাকে, থাকে। ছাই বছরের পর বছর সাই, মাটির নিচে থাকে, ছাই মানে বছর। বছর, এরপরে উরু ছাই, এই যে আমি এখন ক্লাসে পড়াচ্ছি, যারা ক্লাসে উরু বিশৃঙ্খল, উরু করবে, হ্যাঁ উরু উরু করবে, এরা কিন্তু বিশৃঙ্খল করবে। উরু ছাই, বিশৃঙ্খল, তার মানে যে জেএলপিটি পরীক্ষায় আসে বা যেখানে কিন্তু অডিওতে শুনতে পাবেন না, প্রত্যেকটা ওয়াচ বিরিং আপনি অডিও শুনতে পাবেন, হ্যাঁ আপনি কিন্তু 24-এর পরে দিছে, শুনতে পাবেন, 25 মাঝখানে এগুলো শুনতে পাবেন না। তাহলে যারা ক্লাসে উরু উরু করে, এরা কি করে? বিশৃঙ্খল করে। উরু বিশৃঙ্খলা, ছাই, বিশৃঙ্খল। নানসাই কত বছর? কত নানসাই বছর, কত বছর? কত বছর, হাই, হাই মানে হচ্ছে হ্যাঁ, হ্যাঁ, হাই মানে হ্যাঁ, এটা তো বোঝাই ইয়ে, যায়, হাই, ই হাই মানে মানে না, হ্যাঁ। ই হাই মানে এ হ্যাঁ, না, ই এ মানে হচ্ছে ইয়ে না, না। তাহলে না, প্রথম ক্লাসে আপনি এই পর্যন্ত পড়বেন, এবং নিচে লেখা আছে ও নামায় ওয়া, আপনি প্রথমত 27 পর্যন্ত মুখস্থ করবেন, এরপরে গুলো একটু পরে পড়লেও সমস্যা নাই। ও নামায় ওয়া, নাম কি? নামায়ে, 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 নামায়ে শুনতেই মনে হয় নাম নাম, তাই না? নাম, ও নাম নামায় কি, ওয়া, নাম কি? হাজিমে মাসতে, যারা হাজি মানুষ এরা কি প্রথমে খায়, তাই না? যারা জি, একটু হসচাস করে আসে, হ্যাঁ, তার সাথে আপনার প্রথম, যারা হাজি মানুষ তাদের সাথে আপনার প্রথম দেখা হয়েছে, হাজিমে মাসতে প্রথম দেখা হাজিনে হলো, মাস্তে, হাজির সাথে আপনার প্রথম দেখা হলো। কারা কি মাসতা? কারামানি থেকে, কারাগার থেকে বলছি, হ্যাঁ সিনেমা আছে না, কারাগার থেকে বলছি, কারা থেকে, কি মাসতা মানে এসেছি। আর এগুলো কাতাকানা, দেশের নাম, আমেরিকা, ইগ্রিসু, ইন্দো, এগুলো দেশের নাম, হ্যাঁ এগুলো দেশের নাম। তাহলে আপনারা প্রথমত এই অডিওটা বেশ, এই ভিডিওটা বেশ কয়েকবার দেখবেন, দেখবেন এখানে 70% হয়ে গেছে, দেন একা একা প্র্যাকটিস করবেন বই থেকে। এবং আপনি আমার সাথে এখন বলবেন, হ্যাঁ খুব দ্রুত বলবেন, ঠিক আছে? বলেন, পতাশি মানে কি? আমি, পতাশি তাচি। আমরা, বলেন, মিনাসান লেডিস এন্ড জেন্টলম্যান, মনে রাখবেন কিভাবে? মিনা, লেডিস, লেডিস, ওকে। সান, 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 সাহেব, চান, চাঁদ, চান, চান চা, একে দেই, চা শিশুর, দেখে দেই। শিশুর নামের পরে আপনি কি সান না সান বলেন তো? আমি সান, আচ্ছা, কোন? কোন বালকের নামের পরে, জিন, জিন। নাগরিক অর্থে বোঝায়, আপনার আমেরিকা জিন, বোনকে আজকে বাসায় গিয়ে কি শিখাবেন? বোনকে এই বাক্য গঠন শিখাবো, আর রেইবুন, নমুনা বাক্য, সংলাপ নমুনা যখন বাক্য, ভালো হয়, কাই ওয়া ওয়া, কাইওয়া,
কাইমা, রেনশু এ, রেনশু বি, রেনশু সি, প্র্যাকটিস এ, প্র্যাকটিস বি, প্র্যাকটিস আমাদের সি। এই মনটাই দায়ী কিসের জন্য? সমস্যাগুলির জন্য আমরা কত কি শিখবো, কত বা কত কত বা শব্দ শিখব, শব্দ, মারুই মারুই মানে গোল, কাইসা কোথায় যায়, কাইসা কোম্পানিতে যায়, কাইসা কোম্পানি, কাইসা ইন কি হবে, কাইসা ইন কোম্পানি কর্মকর্তা, জীবনে সাইন করে কারা, কর্মকর্তারা সাইন করে। ঈশা তো ছোটবেলা পড়ছেন ডাক্তার, জাপানি শিখতে সে কি শিখলেন, সে ডাক্তারের পাশাপাশি সরি ছোটবেলায় রাজা, রাজা ছিল, এখন সে এখন জানলাম ডাক্তার। ঈশা আর কেনকিউশা কয় ভাই, ঈশা কেনকিউশা দুই ভাই, একজন ডাক্তার একজন গবেষক, ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার দায়িকাকু, ইঞ্জিনিয়ার, যে কোনো ঘটনার জন্য আমরা দায়ী করি কাকে, বিশ্ববিদ্যালয়, বিওইন ইন করে কোথায় যাব, ইন করে হসপিটালে যাব, হাসপাতাল, রান্না করার পর ছাই থাকে, সেই ছাই সাই মানে বছর, বছরের পর বছর মাঠের নিচে বছরের থাকে, পর বছর মাঠ, যারা ক্লাসে উরু ছাই করে তার মানে কি, বিশৃঙ্খল, বিশৃঙ্খলা তৈরি করে, হাই 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 মানে হাই কি, মানে হ্যাঁ, হ্যাঁ, ইয়ে ইয়েস, ইয়ে মানে না, না, ও নামায়ে, ওয়া নামায়ে, নামায়ে নামায়ে নাম কি, নাম কি, হাজিমে মাসতে, হাজি 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 প্রথম হাজির সাথে দেখা আর হলে, দেখা হবে, যে কারা মানে প্রথম কি, দেখা কারা হলে কারা কারা মানে কি, থেকে, কারা মানে থেকে, আর বাকি যে কটা মিনিং আছে কাতাকানা, তার মানে এখানে 70% ক্লাসই মুখস্থ হয়ে যাওয়ার কথা, জি তোমো স্যার। আরিগাতো গোজাইমাশিতা, এরপরে অধ্যায় 2।